Hello, assalamu alaikum. Good evening, everyone. Welcome to Liaquat's Speaking English class. This is your teacher, Kamal Alam Dahlia. I would like to welcome you all in our class today. Today, we have classes with class 1 and 2 from batch number 1. Everyone, welcome to the class. Good evening. Good evening, everyone. How are you all? Good evening, miss. How are you? I'm doing fantastic, Baba, and I hope you are all doing well. Good to see you all here. Thank you for joining in the class today. So now we will go to our lesson. Everyone look at the screen. We are going to our lesson. This is our lesson for today. Our today's lesson is My Garden. আমাদের বাসার সবার বাসার সামনে বা আমাদের বারান্দায় বাগান থাকে অথবা অনেকের আমাদের ছাদে বাগান থাকে। অথবা আমরা যখন গ্র্যান্ড প্যারেন্টসদের বাসায় যাই দাদু বাড়ি বা নানু বাড়িতে যাই আমাদের দাদু নানু বাড়ির সামনে একটা বাগান দেখি তাই না দিস ইজ অল অ্যাবাউট দ্য গার্ডেন সো ফর আওয়ার ফার্স্ট স্টোরি ইজ অ্যাবাউট দ্য গার্ডেন দেন ফ্রম দেয়ার উই উইল ডু সাম স্পিড রিডিং উই উইল হ্যাভ এ টাং টুইস্টার আফটার দ্যাট উই উইল হ্যাভ এ রিডেল দেন আমরা কিছু গ্রামার পার্ট করব নাউন নাউনের জেন্ডারটাকে আমরা চেঞ্জ করব অপোজিট জেন্ডারে এরপরে আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য নাউন দিস ইজ অল অ্যাবাউট টুডে আমরা প্রথম থেকে যাচ্ছি প্রথমে আমাদের যে স্টোরিটা আছে এটা হচ্ছে মাই গার্ডেন দিস ইজ এ কম্পোজিশন প্যারাগ্রাফ লিখি না আমরা 10 লাইনসের সেই প্যারাগ্রাফ এখানে আমি লাইনগুলো আলাদা করে দিয়েছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয় লাইনগুলো লার্ন করতে ইজি হয় একসঙ্গে থাকলে লার্ন করাটা কঠিন হয়ে যায় এই জন্য আমি সবগুলো লাইন আলাদা আলাদা করে দিয়েছি যাতে করে ইজিলি লার্ন করতে পারো মনে রাখতে পারো Okay, now I'm going to start our paragraph today, My Garden. I have a small beautiful garden in front of my house. There are many beautiful flowers like roses, sunflowers, and lilies in my garden. My grandfather loves gardening. He taught me how to water the plants daily. I play with my pet dog Jimmy in the garden every evening. My favorite flower is an orchid. Every day, the sun shines bright on the plants and beautiful butterflies hover above the flowers. There is a mango tree in my garden. Gardening is my favorite hobby and I love to spend time in my garden. আমি এখন পুরো লেসনটা বাংলায় তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি. I have a small beautiful garden in front of my house. আমার বাসার সামনে আমার একটা ছোট এবং সুন্দর বাগান আছে বাগানটা কিরকম বাগানটা হচ্ছে ছোট এবং সুন্দর একটা বাগানের কথা বলা হচ্ছে এখানে এভরিওয়ান ক্যান সি দা স্ক্রিন প্রপারলি সবাই কি স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ দেখতে প্রবলেম হলে বা সাউন্ড না পেলে আমাকে জানাবে সাথে সাথে ঠিক আছে ওকে মিস ওকে থ্যাংক ইউ তার মানে হচ্ছে আমার বাসার সামনে ছোট এবং সুন্দর একটা বাগান আছে দেয়ার আর মেনি বিউটিফুল ফ্লাওয়ার্স লাইক রোজেস সানফ্লাওয়ার্স এন্ড লিলিস ইন মাই গার্ডেন আমার বাগানে অনেক ধরনের ফুল আছে কি কি ধরনের ফ্লাওয়ার আছে রোজেস মানে গোলাপ আছে সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখী সানফ্লাওয়ার কি কিভাবে ফুটে জানো তোমরা সানফ্লাওয়ার নাম এই জন্য দেওয়া হয়েছে সানফ্লাওয়ার সবসময় সানের দিকে মুখ করে থাকে সান যেদিকে থাকবে ও ঠিক সেই দিকে তাকিয়ে থাকবে সূর্যের দিকে তাকাতে খুব পছন্দ করে আমরা কি সানের দিকে তাকাতে পারি পারি সানের দিকে তাকাতে পারি না কেন পারি না বলো তো কারণ ওইটা অনেক তাপ হ্যাঁ ওর উত্তাপ অনেক বেশি হিট অনেক বেশি চোখে এসে লাগে তাকালেও চোখের উপর হাত দিয়ে এইভাবে তাকাই না সূর্যের দিকে কিন্তু সানফ্লাওয়ারে কিন্তু একটু হিট লাগে না ও সানের হিট খুব পছন্দ করে সবসময় ওর মুখটা সূর্যের দিকে মুখ করে থাকে সূর্য যেদিকে থাকবে সেদিকে দেখবে সানফ্লাওয়ার ঠিক সেই দিকে মুখটা ঘুরিয়ে আছে অটোমেটিক্যালি ওর ফেস ওইদিকে ঘুরে যায় তার মানে সানও অনেক বেশি পছন্দ করে এই জন্য ওকে সানফ্লাওয়ার বলা হয় নেক্সট লাইন এরপরে কি আছে অ্যান্ড লিলিস ইন মাই গার্ডেন লিলিস হচ্ছে ওয়াটার লিলি যেটা পানিতে হয় ওয়াটার লিলি আর মাটিতে এক ধরনের লিলি হয় যেটার পাতা হয় লম্বা লম্বা ঘাসের মতো কিন্তু অনেক মোটা মোটা পাতা সেটাকে বলা হয় লিলি ফ্লাওয়ার লিলিস ইন মাই গার্ডেন মাই গ্র্যান্ডফাদার লাভস গার্ডেনিং গার্ডেনিং মানে হচ্ছে বাগান করা গার্ডেনিং মানে কি গার্ডেনিং মানে হচ্ছে বাগান করা
গার্ডেন মানে বাগান, কিন্তু গার্ডেনিং হচ্ছে এখানে একটা ভার্ব, এটার মানে বাগান করা। আমি কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে দিচ্ছি যেগুলো আমরা যখন স্পিড রিডিং এ যাব তখন আমাদের এগুলা রিডিং এ কাজে আসবে, সেগুলাই আমরা প্র্যাকটিস করব স্পিড রিডিং এ। নেক্সট লাইন, হি টট মি হাউ টু ওয়াটার দ্য প্ল্যান্টস ডেইলি। টিচ মানে শিখানো, টট মানে হচ্ছে আগে শিখিয়েছে, আগেই শিখিয়েছে, এটা পাস্ট টেন্সে করা। টট টট টি এ ইউ জি এইচ টি টট, হি টট মি হাউ টু ওয়াটার। হাউ টু ওয়াটার মানে হচ্ছে গাছে পানি দেয়। আমরা জানি ওয়াটার মানে পানি, ওয়াটার পানি হচ্ছে নাউন, আর এই ওয়াটার হচ্ছে ভার্ব, এটা দিয়ে কাজ বোঝানো হচ্ছে গাছে পানি দেওয়া। হ্যাঁ, গার্ডেন হচ্ছে বাগান, গার্ডেনিং হচ্ছে একটা কাজ, গার্ডেনিং এর মানে হচ্ছে বাগান করা। তাহলে আমার দাদু আমাকে কি শিখিয়েছে, হি টট মি হাউ টু ওয়াটার দ্য প্ল্যান্টস ডেইলি, কিভাবে গাছে পানি দিতে হয় দাদু আমাকে শিখিয়েছে। নেক্সট লাইন, আই প্লে উইথ মাই পেট ডগ জিমি ইন দ্য গার্ডেন এভরি ইভিনিং। আমি আমার পেট ডগ জিমির সঙ্গে খেলা করি, কোথায় খেলা করি, গার্ডেনে প্রতিদিন বিকালবেলা খেলা করি। মাই ফেভারিট ফ্লাওয়ার ইজ অ্যান অর্কিড, অর্কিড হচ্ছে আমার পছন্দের ফুল। আমাদের সবারই কিছু না কিছু পছন্দের ফুল থাকে, সেরকম আমার পছন্দের ফুল হচ্ছে অর্কিড। নেক্সট লাইনে আছে দেখো, এভরি ডে বাটারফ্লাই, এভরি ডে দ্য সান শাইনস ব্রাইট অন দ্য প্ল্যান্টস। প্রতিদিন সানটা কিভাবে শাইন দেয়, শাইন মানে হচ্ছে আলো দেওয়া, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল আলো। অন দ্য প্ল্যান্টস অ্যান্ড বিউটিফুল বাটারফ্লাইস, এবং সুন্দর সুন্দর বাটারফ্লাই সবাই চিনি না, প্রজাপতি, সুন্দর সুন্দর বাটারফ্লাই হোভার্স অ্যাবভ দ্য ফ্লাওয়ার্স। হোভার মানে, হোভার মানে হচ্ছে বাতাসে ভেসে বেড়ানো। কে কি জিজ্ঞেস করছিলে, হু কল মি? মিস মাত্র জয়েন করেছিল কি প্রথম পেজেরটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক। আমরা এখানে একটা প্যারাগ্রাফ পড়ছি, সেটা হচ্ছে মাই গার্ডেন, এটাই আমি এখন রিডিং করেছি, এখন বাংলায় এক্সপ্লেইন করছি, তারপরে আমরা এখান থেকে স্পিড রিডিং করব। ঠিক আছে, স্বচ্ছতে তুমি দেখো, আমি এখন স্টোরিটা এক্সপ্লেইন করছি, খেয়াল করে শোনো। তাহলে এই লাইনে আমরা কি পেলাম, এখন আমরা এই যে দেখো স্বচ্ছ, এই এই লাইনটা আমরা এখন পড়ছি, যে লাইনের পাশে আমি টিক মার্ক দিলাম, এখন আমরা এই লাইনটা পড়ছি। এভরি ডে দ্য সান শাইনস মানে সূর্য আলো দেয় উজ্জ্বল ভাবে, ব্রাইট ব্রাইট অন দ্য প্ল্যান্টস, গাছের উপর সূর্য উজ্জ্বল আলো দেয়। আমরা জানি যে যে কোনো গাছের জন্য সানলাইট জরুরি, সানলাইট না থাকলে কখনো গাছে ফুল আসে না, ফল আসে না, গাছ বড় হয় না সূর্যের আলো ছাড়া। অ্যান্ড বিউটিফুল বাটারফ্লাইস হোভার অ্যাবভ দ্য ফ্লাওয়ার, এবং সুন্দর সুন্দর প্রজাপতিরা হোভার মানে বাতাসে ঘুরে বেড়ায়, কি করে, হোভার অ্যাবভ দ্য ফ্লাওয়ার, ফুলের উপরে ওরা, সুন্দর সুন্দর প্রজাপতিরা বাতাসে ফুলের উপর ঘুরে বেড়ায়। এটা হচ্ছে এইচ ও ভি ই আর হোভার। এই যে হোভার দেখো, এখানে হোভারিং হচ্ছে, এই যে দেখ এই জায়গাটা দেখতে পাচ্ছ, বাটারফ্লাই ঘুরে বেড়াচ্ছে, দিস ইজ কল দ্য হোভার, এইচ ও ভি ই আর হোভার। হোভার মানে হচ্ছে বাতাসে ঘুরে বেড়ানো। স্পেলিংটা কি আপনাকে বলো, স্পেলিংটা কি? এইচ ও ভি ই আর হোভার মানে হচ্ছে বাতাসে ওড়া, বাতাসে ঘুরে বেড়ানো, ঝুলে থাকা, বাতাসে ঝুলে থাকা, যে কোনোটাই রাইট। নেক্সট লাইনে যাচ্ছি আমরা, এর পরের লাইনে আছে আমাদের, দেয়ার ইজ এ ম্যাঙ্গো ট্রি ইন মাই গার্ডেন, আমার বাগানে একটা আম গাছ আছে। Gardening is my favorite hobby and I love to spend time in my garden. বাগান করা হচ্ছে আমার প্রিয় শখ। হবি মানে হচ্ছে শখ, H O W Y, হবি মানে শখ। আমাদের অনেকের অনেক রকম প্রিয় শখ থাকে না, কেউ আমরা বই পড়তে পছন্দ করি, কেউ গান শুনতে পছন্দ করি, কেউ ছবি আঁকতে পছন্দ করি, আবার অনেকে দেখবা যে অনেকে বড় মানুষরা অনেক ধরনের কাজ করে, গিটার বাজাতে পছন্দ করে, কুকিং করতে পছন্দ করে, এগুলো হচ্ছে এক একটা হবি মানুষের। কেউ মাছ পাল, বাসায় ফিশ রাখি না আমরা, অ্যাকুরিয়ামে ফিশ রাখি, সেটাও একটা হবি, এই যে আমরা ফিশ পালি এটাও একটা হবি। তো এখানে বলছে যে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, তার মানে ওর গাছ লাগাতে, গাছে পানি দিতে ভালো লাগে, গাছ পরিচর্যা করতে ভালো লাগে, এই জন্যই বলছে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি। And I love to spend time in my garden. এবং আমি আমার বাগানে সময় কাটাতে পছন্দ করি। বুঝতে পেরেছো সবাই? Yes, miss. এখন আমি যেটা করব, তোমাদেরকে আমি এখান থেকে কিছু প্যারা পড়তে দিব,
আমি আগে আলাদা করে দিচ্ছি, হ্যাঁ কোন কোন প্যারা আমরা রিড আউট করবো সেটা আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে আমি আলাদা করে দিচ্ছি, দাগগুলা মুছে দিই, দাগগুলোর জন্য ওয়ার্ডগুলো বোঝা যাবে না। ওকে, হু ওয়ান্টস টু ডু দা রিডিং? কে কে রিডিং পড়তে চাও, হাত তোলো দেখি। রিডিং কে কে পড়তে চাও, হাত তোলো। নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড থেকে আমরা স্পিড রিডিংটা কমপ্লিট করে তারপর আমরা এখান থেকে রিডিং করব, ঠিক আছে? নেক্সট স্লাইডে আমরা এখন স্পিড রিডিং করব, এটা শেষ হলে আমরা স্টোরি থেকে রিডিং করব, তখন আমাদের রিডিং পড়াটা অনেক বেশি ইজি হবে। ওকে, নাও উই আর গোয়িং টু দেয়ার ফর প্র্যাকটিস, এখন আমরা স্পেলিং প্রনাউন্সিয়েশন প্র্যাকটিস করব। এভরিওয়ান লুক এট দেয়ার নাম্বার ওয়ান, স্মল, সবাই ফাইভ টাইমস প্র্যাকটিস করব। এভরিওয়ান রেইজ ইউর হ্যান্ড, স্মল, স্মল, small, small, small. Number two, beautiful, 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 beautiful. Number three, in front of, in front of মানে হচ্ছে সামনে, in front of, in front of, in front of, in front of. Number four, sunflower, 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 sunflower. Number five, lilies. আমরা এখন এটা পড়ছি, ফাইভ নাম্বার, লিলিস, এল আই এল আই ই এস, লিলিস, 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 লিলিস হচ্ছে এক ধরনের ফুল। গ্র্যান্ডফাদার, 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 গ্র্যান্ডফাদার। নেক্সট ওয়ান, গার্ডেনিং, 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 গার্ডেনিং। এরপরটা হচ্ছে টট, টট মানে হচ্ছে শেখানো, টিচ আমরা বলি, এখন যদি শেখানো হয় তাহলে সেটা টিচ, যদি আগে শিখিয়ে থাকে সেটা হচ্ছে টট, মানে পাস্ট টেন্সে আমরা টট বলবো, টি এ ইউ জি এইচ টি, টট, 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 টট। টটের পরে আছে ওয়াটার, 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 ওয়াটার। নেক্সট ওয়ান, উই হ্যাভ প্ল্যান্টস, প্ল্যান্টস মানে গাছ, প্ল্যান্টস, plants, 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 plants. Now we are going to another part. এর পরে যেই পার্টটা আছে সেই পার্টটা আমরা এখন পড়ছি। Daily, 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 daily. Next one, evening, 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 evening. তারপরে হচ্ছে favorite, 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 favorite. ফেভারেট, ফেভারেটের পরে যে শব্দটা আছে এই শব্দ হচ্ছে অর্কিড, অর্কিড ফুল দেখেছি আমরা সবাই, অর্কিড ফুল দেখেছি, অর্কিড ফুল কিন্তু মাটিতে হয় না, কিসে হয়, বাতাসে হয়, বাতাসে হয় দেখে এটাকে কয়লার মধ্যে অথবা কাঠের মধ্যে লাগানো হয়, আমি দেখেছি, হ্যাঁ অর্কিড ফুল মাটিতে লাগালে হয় না, এটা বাতাসে হয় অথবা অন্য বড় গাছের গায়ে হয়, আমাদের পাশে অর্কিড ফুল আছে অনেক সুন্দর সেটা আমি দেখেছি। তারপর হচ্ছে সান, 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 শাইনস, শাইন মানে হচ্ছে আলো দেয়া, শাইনস, 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 শাইনস এর পর হচ্ছে ব্রাইট, ব্রাইট মানে উজ্জ্বল, ব্রাইট, 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 ব্রাইট। এরপর হলো বাটারফ্লাইস, বাটারফ্লাইস মানে প্রজাপতি, বাটারফ্লাইস, 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 বাটারফ্লাইস। হোভার, হোভার মানে হচ্ছে বাতাসে ঘুরে বেড়ানো, শূন্যে উড়ে বেড়ানো, হোভার। দ্য হেলিকপ্টার হোভার্ড, দ্য হেলিকপ্টার ইজ হোভারিং অন আওয়ার রুফ, মানে হচ্ছে আমাদের ছাদের উপর দিয়ে হেলিকপ্টারটা হোভার করছে, মানে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, বাতাসে অনেক কিছুই ঘুরে বেড়াতে পারে, হেলিকপ্টার ঘুরতে পারে। এখানে বলা হচ্ছে বাটারফ্লাই হোভার্স, বাটারফ্লাইস হোভার অন মাই, অন দা ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, মানে আমার বাগানে ফুলের উপরে বাটারফ্লাই গুলো বাতাসের মধ্যে ঘোরাঘুরি করে। নেক্সট ওয়ান, উই গট হিয়ার হবি, এইচ ও ডাবল বি ওয়াই, হবি, হবি মানে হচ্ছে শখ, হবি, 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 হবি। কারো কোনো ওয়ার্ড নিয়ে কনফিউশন আছে, কোনোটা বুঝতে পারছো না, এরকম কোনো কনফিউশন আছে? আচ্ছা আমি এখন একটু দুই একজনকে জিজ্ঞেস করি। রায়ান, ক্যান ইউ টেল মি ইন ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ নাম্বার থ্রি, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে,
সামনে ওয়ার্ডটা কি সামনে ইন ফ্রন্ট অফ মিস আমরা কি ইন অর্থ ফ্রন্ট অফ বলবো না অর্থ বলতে হবে না অর্থ বলতে হবে না আমি জাস্ট বুঝাচ্ছি সামনে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে আমার বাসার সামনে একটা বাগান আছে দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস নেক্সট ওয়ার্ড আমাদের এখানে আছে আমি কিছু ওয়ার্ড মার্ক করব এই ওয়ার্ডের মিনিং গুলা সবাইকে জিজ্ঞেস করব বুঝতে পারছো নাকি এটা বোঝার জন্য আমি তোমাদেরকে জিজ্ঞেস করব টট টট মানে হচ্ছে শেখানো ইন ফ্রন্ট অফ মানে সামনে এখানে দেখো অর্কিড অর্কিড ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার হোভার মানে বাতাসে ঘুরে বেড়ানো হবি মানে হচ্ছে শখ সবার কাছে ক্লিয়ার এই পাঁচটা ওয়ার্ড বুঝতে পারছো সবাই Yes, miss. হ্যাঁ এখন Yes, আমরা স্পিড রিডিং করব ঠিক আছে miss. আমাকে বলবেন? আমরা এখন স্পিড রিডিং করব এভরিওয়ান লুক এট দ্য স্ক্রিন আমি দাগগুলো মুছে দিচ্ছি আমরা এক একজন এক একটা পার্ট করব ইয়েলো পার্টে দেখো স্মল বিউটিফুল ইন ফ্রন্ট অফ সানফ্লাওয়ার্স লিলিস গার্ডেন গ্র্যান্ডফাদার গার্ডেনিং টট ওয়াটার প্ল্যান্টস এরপরে যে পার্টটা ডেইলি ইভিনিং ফেভারিট অর্কিড সান শাইনস ব্রাইট বাটারফ্লাইস হোভার হবি পার্ট ওয়ান বললে ইয়েলোটা করবে আর পার্ট টু বললে এই যে হালকা গ্রিন কালারে যেটা আছে সেটা করবে যেটা যেই পার্টটা বলবো সেই পার্টটা করবে অন্য পার্ট করতে যাবে না ঠিক আছে ওকে ফার্স্ট আই উইল স্টার্ট উইথ আরিশা নাওরিন আরিশা নাওরিন স্টার্ট রিডিং দা ইয়েলো পার্ট Okay, miss. A small, beautiful, in front of sunflower, lilies, grandfather gardening, thought, water plants, plants, water, thought, gardening, grandfather, lilies, sunflower, in front of beautiful small. Thank you very much. Very good. It was so nice. একদম 1 থেকে 10 পড়ে আবার 10 থেকে 1 এ ব্যাক করেছে. Very good. Very well done, Baba. Now I will go to রিহান রিহান টেল মি দা গ্রিন পার্ট এই পাশের পার্টটা বলো রিহান স্টার্ট রিডিং টেল দা গ্রিন পার্ট মি ইন ফ্রন্ট অফ বলেছি ইয়ালোটা বলিনি ডেইলি ইভিনিং ইয়েস মিস ডেইলি ইভিনিং ফেভারিট অর্কিড সান শাইনস ব্রাইট বিউটিফুল বাটারফ্লাইস হোভার হবি থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি ওয়েল ডান হ্যাঁ আর হ্যাঁ যারা যারা হ্যান্ড রেজ করেছে তাদেরকে অনেক থ্যাংকস এখানে অনেকজন হ্যান্ড রেজ করেছে আমি কিন্তু হাত দেখে আমি বলি হ্যাঁ আমি হ্যান্ড আমি হ্যান্ড রেজ দেখে জিজ্ঞেস করছি কারণ অলরেডি অনেকে হ্যান্ড রেজ করেছে আই উইল আস্ক ইউ বাই রেজিং ইউর হ্যান্ড ওকে যেরকম আগেই বলেছি যারা যারা হাত তুলছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি আফরা টেল মি দা ইয়েলো পার্ট আফরা ইয়েলো পার্টটা বলো স্মল স্মল বিউটিফুল ইন ফ্রন্ট অফ sunflower lilies grandfather garden dot 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 water plants afra what happened to you can't you hear me yes miss Now I will go to Maimuna. Maimuna, tell me the yellow part. Okay, miss. A small beautiful in front of sunflowers, lilies, grandfather gardening, taught water plants. Plants, water, taught gardening, grandfather lilies, sunflowers in front of beautiful small. Fantastic. That was so nice, Baba. Shifa, blue part. Daily evening favorite. Orchid. Sun. Shyness.
bright, beautiful butterflies. Butterflies. Hover. 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 Hobby. Thank you very much. Now I will go to another students. আমি হাত দেখে জিজ্ঞেস করছি সবাইকে হ্যাঁ যারা যারা হাত তুলেছো তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ অ্যাজ ইউ হ্যাভ রেজড ইউর হ্যান্ড আই এম গোইং টু আস্ক ইউ ফিওনা টেল মি দা ব্লু পার্ট ওকে মিস ডেইলি ইভেনিং ফেভারিট অর্কিড সান শাইন ব্রাইট বাটারফ্লাই হপার হবি Nice, thank you very much. Mashia Tarabi Nazad, blue part. Nazad, blue part. I cannot hear you. তোমার কথা তো ঠিক কথা শুনতে পাচ্ছি না বাবা bright butterflies over hobby last এর গুলা বোঝা গেছে thank you প্রথম দিকে গুলা বুঝতে একটু অসুবিধা ছিল thank you very much now I would like to ask Nishat 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 এর বলা হয়েছে নিশাতকে জিজ্ঞেস করেছে একবার স্বচ্ছ দেশ সরকার স্বচ্ছ ইয়েলো পার্টটা বলো ওকে মিস স্মল বিউটিফুল ইন ফ্রন্ট অফ সানফ্লাওয়ার লিলিস গ্র্যান্ডফাদার গার্ডেনিং টট ওয়াটার প্ল্যান্টস প্ল্যান্টস ওয়াটার টট গার্ডেনিং গ্র্যান্ডফাদার লিলিস সানফ্লাওয়ার ইন ফ্রন্ট অফ বিউটিফুল স্মল ভেরি ওয়েল ডান নাও রোজলিন রোজলিন ইয়েলো পার্ট Small beautiful in front of sunflower lilies, grandfather gardening, taught water plants. After he, yellow part. Small beautiful in front of sunflower lilies, grandfather gardening, taught water plants, water taught gardening, grandfather lilies, sunflower in front of beautiful small. Well done. In front of Maniki? Shamne. Haan, shamne. Very good. In front of means Shamne. Thought Maniki after he? Miss thought Mane. Haan. Shekhano. Haan, Shekhano. Very good. Shab kichu mone answer. Jaja boletsi. Thank you very much. Hover Maniki? Miss, I have a question. Haan, bolo baba. Shunchi. মিস এর আগে কি গল্পটা দিয়েছিলেন না মাই গার্ডেন ওই স্টোরিটা আবার দিবেন হ্যাঁ হ্যাঁ আমি লাস্টে দেখাবো আবার হ্যাঁ লাস্টে দেখাবো ডোন্ট ওয়ারি আচ্ছা আফতাহি ক্যান ইউ টেল মি হোভার দা মিনিং অফ হোভার নো মিস হোভার মানে হচ্ছে বাতাসে ঘুরে বেড়ানো বাতাসে ঝুলে থাকা বা বাতাসে ঘুরে বেড়ানো আমরা এখানে বলেছি যে বাটারফ্লাইস হোভার on the flowers in my garden মানে আমার বাগানে ফুলের উপরে বাটারফ্লাইরা হোভারিং করতে থাকে ঘুরে বেড়াতে থাকে আই ক্যান সে নাম বলো বাবা ইশিকা দাদিয়ান হ্যাঁ ইশিকা এখন তো গ্রিন পার্টটা ব্লু হয়ে গিয়েছে হ্যাঁ ব্লু করে দিয়েছি কারণ গ্রিনটা ঠিকমতো বোঝা যাচ্ছিল আর এই জন্য ব্লু করে দিয়েছি ইশিকা তাজরিয়ান ইউ টেল মি দা ইয়েলো পার্ট Small, beautiful, in front of sunflowers, lilies, grandfather gardening, taught water plants. Nice, Ishika. Plants, Thank water, you. Taught gardening, grandfather lilies, sunflowers, in front of beautiful, small. Well done, very well done, Baba. Miss, I want to say, I'm Adiba. Adiba, okay, Adiba start. Adiba, tell me the yellow part. Small, beautiful, in front of sunflower lilies, grandfather gardening taught water plants. Plants, water taught gardening, grandfather lilies, sunflowers, in front of beautiful small.
well done, very well done. সবার কি পড়া হয়েছে? কারো রিডিং বাকি আছে? এখন আমরা স্টোরি রিডিং এ যাব। হ্যাঁ, আগে বলেছিলাম যে আমরা এই রিডিংটা কমপ্লিট করে তারপর আমরা স্টোরি রিডিং এ যাব। এখন আমরা স্টোরি থেকে রিড আউট করব। হ্যাঁ, ওকে, অল অফ ইউ ক্যান সি দা স্ক্রিন প্রপারলি? মার্ক করে দিচ্ছি কে কতটুকু পড়বো সেটা, উপরে দাগ দিয়ে দিচ্ছি, দাগ অনুযায়ী আমরা পড়বো। দিস ইজ আওয়ার ব্লু পার্ট, ওকে, দেন উই উইল হ্যাভ দা রেড পার্ট, ব্লু রেড এর পরে আছে গ্রিন পার্ট। সবাই একটু রিড আউট করো তো, এভরিওয়ান রিড আউট দ্য স্টোরি ফার্স্ট, তারপর আমরা ইন্ডিভিজুয়াল রিডিং এ যাব। আগে আমরা সবাই একসাথে রিডিং করব, তারপর আমরা একজন একজন করে রিডিং করব। সবাই একসাথে রিডিং করো। আই হ্যাভ আ স্মল বিউটিফুল, সবাই সবাই একসাথে, I have a small garden. There is a mango tree in my garden. Gardening is my favorite hobby and I love to spend time in my garden. Okay, now আমি এখন মিউট করে দিব সবাইকে, মিউট করে দিচ্ছি, একজন একজন করে আমরা রিডিং আউট করব, ঠিক আছে? First, I would like to start with Mashiat Arabi Nazat. Nazat, you read the blue part. Nazat, Mashiat Arabi Nazat, blue part ta paro. Miss, I am tell which part? Okay, miss. I have a small beautiful garden in front of my house. Many beautiful. Nazat, okay, now I would like to go to Roslyn. Roslyn, read the red part. Roslyn? Roslyn? Please, my grandfather's life, my grandfather loves gardening. He taught me how to water the plant daily. I play with my pet dog, Jamie, in the garden every evening. Okay, well done, Baba. Fiona, green part. My favorite flower is an orchid. Every day the sun shines bright on the
plants and beautiful butterflies hover above the flowers. There is a mango tree in my garden. Well done, Baba. Fantastic. It was so good. Now I would like to ask Mohammad after I read the blue part. I have a small beautiful garden in front of my house. There are many beautiful flowers like roses, sunflowers, and lilies in my garden. Very well done, Baba. Next, Ryan. Ryan, read the red part. Ryan ke pachhi na. Maimuna, read the red part. Ekhan theke poro, je lal ronger tick mark deya, ekhan theke porte hobe. Acha. My grandfather loves gardening. He taught me how to water the plants daily. I play with my pet dog Jimmy in the garden every evening. Nice. Thank you very much. Now, after an hour, green part. My favorite flower is an orchid. Every day the sun shines bright on the plants and beautiful butterflies above the flowers. Well done. There is a mango tree in my garden. Thank you. After pora age theke aro onek better hocche aro practice korbe ha jore jore pore bhasha practice korbe. Now I would like to go to Rehan. Rehan, read the blue part. I have a small beautiful garden. In front of my house. There are many beautiful flowers like roses, sunflowers, and lilies in my garden. Thank you very much. Nisha Tanzum, blue part. Okay, miss. I have a small beautiful garden in front of my house. There are many beautiful flowers like roses, sunflower, and lilies in my garden. Very good. Nisha Tansum, can you tell me what is the meaning of in front of? Shamne, miss. Shamne, thank you very much. Very good. Rosdin poreche, Arabi poreche. Fiona, did you read? Fiona, pora hoyeche? Yes, miss, I read it. Haan, kar kar pora hoyni, ektu hat tulo to dekhi ki pashe ache na ki. Yes, hat tulo. Miss. Naam bolo. Shotcho. Okay, Shotcho, you start reading. You read the red part. Miss Alisha. Haan, ekjon kore shobai porbo amra, Shotcho red part ta poro. Okay, miss. My grandfathers love gardening. He taught me how to water the plants daily. I play with my pet dog Jimmy in the garden every evening. Well done. এরপর কার বাকি আছে? Miss Arisha. Arisha. Arisha started reading the green part. Okay, miss. My favorite flower is orchid. Every day, the sun shines bright on the plants and beautiful butterflies hover above the flowers.
There is a mango tree in my garden. Well done, Baba. Hover. Can you tell me the meaning of hover? Akashe bheshe thaka. Haan, bakashe ba batashe bheshe thaka. Thank you very much. It was so good. Fantastic, Baba. Miss, I want to say I'm Adiba. Haan, Adiba, start reading. Adiba, you tell me the green part. My favorite flower is an orchid. Every day the sun shines bright on the plants and beautiful butterflies hover above the flowers. There is a mango tree in my garden. Nice. Very well done. Yes, I want to say. Tell me your name, Baba. Ishika Tajrian. Ishika Tajrian. Ishika, you will tell me the green part. My favorite flower is an orchid. Every day the sun shines bright on the plants and beautiful butterflies hover above the flowers. There is a mango tree in my garden. Well done. Thank you very much, Baba. Welcome, Miss. Okay. Now I would like to close this slide. Shobar ki pora hoyeche? Is there anyone left to read? Is there anyone left to read? No, miss. Okay, thank you very much. Ami ekhon slide eta close kore dicchi. Tar age dag gulo sob muche dicchi. Okay. Ekhon amra ektu grammar part porbo. In this grammar part, we have here change the nouns in the sentence to their opposite gender. Noun ke amra opposite gender e change korbo. Gender means আমরা যে কোনো নাউন কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি কিছু গ্রুপ আছে ছেলে অ্যাজ এ বয় কিছু গ্রুপ আছে অ্যাজ এ গার্ল যেটাকে বলা হয় মেল বা ফিমেল মেল মানে হচ্ছে ছেলে যেমন ধরো বয় ম্যান এগুলো হচ্ছে মেল গ্রুপে পড়ে বল আবার যদি গার্লস গ্রুপে পড়ে তাহলে বয়ের অপোজিট হচ্ছে গার্ল ম্যান ওম্যান গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কিং কুইন প্রিন্স প্রিন্সেস যতগুলো ফিমেল আছে বা মেয়ে বোধক শব্দ আছে সবগুলো ফিমেল পার্টে পড়বে আবার কোনো কিছু 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 নাউন আছে যেটার কোনো বয় বা গার্ল হয় না মেল বা ফিমেল হয় না সেটাকে আমরা বলি নিউটার জেন্ডার যেমন ধরো ইট ব্রিক ইট ইটের কি কোনো মেল ফিমেল পাবে পাবে না চেয়ার টেবিল এগুলোর কোনো মেল ফিমেল হয় না এগুলো দিজ আর অল নিউটার জেন্ডার আর মেল যেগুলো মেল ওয়ার্ড সেগুলোকে বলা হয় ম্যাসকুলিন জেন্ডার আর যেটা ফিমেল ওয়ার্ড সেটাকে বলা হয় ফেমিনিন জেন্ডার সো এখানে যেগুলো মেল ওয়ার্ড আছে সেগুলোকে মেল বা ফিমেল আছে আমরা এখানে প্রত্যেকটা শুধু নাউনগুলোকে চেঞ্জ করব যেগুলো যেগুলোকে চেঞ্জ করব সেগুলোকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে ইজি হবে নাম্বার 1 এ এখানে নাম্বার 1 এ দেখো দ্য কিং লাভড হিজ ডটার এখানে নাও হিয়ার উই হ্যাভ টু চেঞ্জ দ্য কিং কিং এর অপোজিট কি হবে কুইন কিং এর ফিমেল হচ্ছে কুইন লাভড হিজ ডটার 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 এর মেল ভার্সন কি হবে ডটার এর মেল সান সান ডটার ব্রাদার সিস্টার ফাদার মাদার সো ডটার এর জায়গায় আমরা বলবো সান আর এখানে যে যদি আমরা কুইন কথাটা ইউজ করি তাহলে আমাদের এখানে হিজটাও কিন্তু চেঞ্জ করে দিতে হবে হিজ কিন্তু জেন্ডার চেঞ্জে পড়বে না কিন্তু অ্যাকর্ডিং টু গ্রামার আমাদের এখানে হিজটাকে চেঞ্জ করে দিতে হবে কারণ আমরা যদি এখানে কুইন লিখি তাহলে তো হিজের জায়গায় হার্ট দিতে হবে আমরা হিজ লিখতে পারবো না তাই না তাহলে সেন্টেন্সটা কি হবে দ্য কুইন লাভড হার সান দ্য কুইন লাভড হার সান উই আর গোইং টু নাম্বার 2 মাই আঙ্কেল কেম টু ভিজিট মি আঙ্কেলের জায়গায় আমরা কি মাই আন্ট কেম টু ভিজিট মি ভেরি ওয়েল ডান এই তো সবাই বুঝতে পারছে দ্য লেডি ইন দ্য ফটোগ্রাফ লেডি লেডি মেল ভার্সন হলো জেন্টলম্যান দ্য জেন্টলম্যান দ্য ফটোগ্রাফ ইজ মাই জেন্টলম্যান কি গ্র্যান্ডমাদার হবে নো মিস গ্র্যান্ডফাদার আওয়ার হেন ক্রোস in Rooster. The morning cross mane kukuruk kora what will be the he what will be here instead of the hen rooster right our rooster crows in the morning সকাল বেলা তুমি রুস্টার কে যেখানেই রাখো সে যদি বাসায় থাকে সে যদি দাদু বাড়িতে থাকে সব জায়গায় সে সকালে উঠে প্রথমেই বলবে কুকুরুক
ছোটবেলায় যখন আমরা কুকুরুক বলতাম, তখন আমি আমার বাবাকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আবু মোরগ সকালবেলা এরকম কুকুরুক করে কেন সবসময়? বলে মোরগ সকালে ঘুম থেকে উঠে সবাইকে সালাম দেয়, আমরা যেরকম বলি আসসালামু আলাইকুম, মোরগ বলে কুকুরুক। আমার বাবা অবশ্য ফান করে বলেছিল এটা হচ্ছে মোরগের, মোরগ সকালবেলা উঠে ডাকাই সবাই, এক একটা অ্যানিমেল এক এক ভাবে ডাকে, ওর কাজই হচ্ছে সকালবেলা এরকম ক্রো করা। আর যে মোরগের যে ডাক সেটাকে বলা হয় ক্রোজ, ক্রো মানে কিন্তু কাক, ক্রো মানে কাক। আবার ক্রো যদি ভার্ব অর্থে আমরা ইউজ করি তাহলে হচ্ছে মোরগের ডাক। ওকে, আওয়ার হেন ক্রোজ ইন দা মর্নিং, তাহলে এখানে কি হবে, আওয়ার রুস্টার ক্রোজ ইন দা মর্নিং। Now we are going to next sentence, number 5. My brother drew the picture of a bull and a beach and a goose. এখানে তিনটা অ্যানিমেলের নাম আছে, তিনটা অ্যানিমেলেরই আমাদেরকে এখানে ফিমেল ভার্সন দিতে হবে। এখানে প্রথমেই আছে ব্রাদার, ব্রাদারকে আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে সেকেন্ডে আমরা কি লিখব, সিস্টার, রাইট। দেন উই হ্যাভ বুল, বুল হোয়াট উইল বি ইন দা বুল, কাউ, কাউ বিচ, cow in the beach, a dog, there a goose, what will be here, a geese, geese. Okay, nice. So now we will start one after another. We have 5 sentences here, and one after another I will ask you to tell the sentence by changing the nouns in the opposite gender. Instruction e ki bola ache, instruction ta age porbo, আমাকে ইনস্ট্রাকশনটা কে পড়ে শোনাবে? ইনস্ট্রাকশনটা রোজলিন, রিড দা ইনস্ট্রাকশন, রিড দা ইয়েলো পার্ট। ওকে মিস, চেঞ্জ দা নাউন্স ইন দা সেন্টেন্স সেন্স টু দেয়ার অপোজিট জেন্ডার। হ্যাঁ, কি করতে হবে, সেন্টেন্সের মধ্যে যে নাউন গুলো আছে সেগুলোকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। হ্যাঁ, অপোজিট জেন্ডারে চেঞ্জ করতে হবে, যে জেন্ডার দেয়া আছে সেই জেন্ডারকে চেঞ্জ করতে হবে। ওকে, নাও উইল স্টার্ট, রোজিন ইউ টেল মি দা নাম্বার 1। দা কুইনস লাভড হার সন, ফ্যান্টাস্টিক, একদম পুরো রাইট অ্যানসার, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। মাইমুনা নাম্বার 2। Maimuna number 2. My uncle er jaygay ki hobe, Maimuna uncle aunt hoye jabe. My aunt come to visit me. Ami Maimuna ke jiggesh korechi, ke bollo? Ami bolechi na ekjon ke jiggesh korle arekjon bolbe na, jar jar ta, ha bolo. Ami hocche ইশিকার আগে আমি আঞ্চ বলেছিলাম। আচ্ছা, ওকে, আমি মাইমুনার সাউন্ডটা ইশিকা তাসরিয়ানের সাউন্ড থেকে এসেছে। ওকে মাইমুনা, ইউ টেল মি নাম্বার 2 अगेन। ওকে মিস, মাই আঞ্চ কেম টু ভিজিট মি। ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও ফিওনা, ফিওনা ইউ টেল মি নাম্বার 3। Yes, miss. Number 3. Okay, miss. The man in the photograph is my grandfather. Lady. ওমেন থাকলে ম্যান হবে, এডি আছে জেন্টলম্যান হবে। হ্যাঁ, দা জেন্টলম্যান ইন দা ফটোগ্রাফ গ্র্যান্ডফাদার। ওকে, ওয়েল ডান বাবা। রিহান নাম্বার 4। রিহান, আনমিউট ইওরসেলফ, দেন স্টার্ট। স্কোর আছে, রিহান নাম্বার 4। আওয়ার হেন, হেন হয়ে যাবে রুস্টার। রুস্টার
Rihan? Yes, miss. Rihan, I am asking you, can you hear me? Yes, miss. Ma'am, number four ta bolo amake. Our rooster hen hobe our rooster crows in the morning. Well, thank you very much. Shotcho de shorkar shotcho. Yes, miss. Tomake ami shob theke kothin ta jiggesh korbo. সবচেয়ে এখন বলতে পারে মিস আমাকে সবার কঠিনটা কেন জিজ্ঞেস করছে কারণ আমি জানি তুমি অনেক ইন্টেলিজেন্ট এই জন্য তোমাকে আমি কঠিনটা জিজ্ঞেস করছি নাম্বার 5 টা বলো আমিও পারবো মাই সিস্টার ড্রু দ্য পিকচার অফ এ কাউ ডগ Yes. And a geese. Goose hoye jabe geese. Haan. Tahole sentence ta and a geese. My sister drew the beach mane pari. Beach e ta paina. Beach hoche dog. Chele dog ke bole dog ar meye dog ke bole beach. So ekhane ki hobe? Eta hobe dog. Thik ache? Misha, I can say. Yes, I will ask everyone. Shabai ka mita jigesh korbo. Ekjon ekjon ke shabai ke jigesh korchi. Fiona, you tell me number one. Okay, miss. The queen loved her son. Yes, very well done. After he number two. Yes, miss. Number two. My aunt come to visit me. Game. Yes, very good. Miss, Adiba. I want to say I'm Adiba. Yes. Adiba. Adiba, tell me number three. The gentleman in the photograph is my grandfather. Grandfather, right. Very good. Now, Arisha Naureen. Arisha Naureen, number four. Okay, miss. Our rooster crow in the morning. Well done. Thank you. Roslyn, number 5. Roslyn, number 5. Miss, amake to ekbar jiggesh korechilen. Acha. Then I will ask. Number 5, who can tell me? Number 5, raise your hand. Miss, I am Arisha Naureen, I can. Okay, Arisha Naureen, tell me number 5. Okay, miss, my sister drew the picture of cow and dog and geese. And the geese. Well done. My sister drew the picture of a cow and a dog and a geese. Well done, Baba. Thank yes, you. I can say. Who wants to say? Raise your hand. Ishika Tajriyan. Ishika Tajriyan, bolo. Miss Kunta Baba. Number 5. My brother drew the picture. Brother, sister, hoye jabe. Oh. My sister drew the picture of cow. A dog. And a geese. Thank you very much. Thank you, Baba. So everyone has done with Arkaru Bakiyati. Please raise your hand. Mashiat Arabi Nazad. Mashiat, you tell me number 3. Mashiat, tell me number 3. In the photograph in my grandfather. Yes, the gentleman. The gentleman is the photograph is my grandfather. Very well done, Baba. Thank you, miss. All of you have done with this one. Nisha, Tanzum, Shifa. Shifa, you tell me number 4. Shifa.
Shifa, number four. Shifa, you have to unmute yourself so that I can hear you. Huh? Okay, miss, our roaster knows in the morning. Well done. Thank you, Shifa. Shifa, can you tell me what is the meaning of crows? Rooster kibhabe dake? Rooster mane ki? Miss, the roaster. হ্যাঁ রোস্টার মানে কি রোস্টার মানে মোরগ 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 কিভাবে ডাকে কুকুরু হ্যাঁ ক্রোস মানে হচ্ছে কুকুরু করা ক্রো মানে আমরা জানি কাক আর যদি আমরা ভার্ব ধরি মোরগের ডাককে ক্রোস বলা হয় কুকুরু করা ওকে সো এভরিওয়ান ইজ ডান উইথ দিস ওয়ান সবার কি এটা হয়েছে ইয়েস মিস মিস We are going yes, to change. Yes, Tamar Hoini. Kar Hoini, Baba, naam tha bolo, please. Afra. Afra. Afra, you tell me number three. The gentleman in the photograph is my grandfather. Well done. Very well done. That was the correct answer. The gentleman in the photograph is my grandfather. Okay, now we are going to finish this one. And we will. Nothing. To mojar kichu dekhi. Tongue twister. Eta kisher tongue twister bolo to? Tongue twister e kar chobi eta? Dinosaur. Dinosaur. Dragon. Dinosaur in the tongue twister. Dinosaur ta ki korche? What is the dinosaur? That is dragon, not dinosaur. Guitar bajacche. Yes. Dragon er pakha thakke. Dinosaur er pakha thakke na. Eta ki pakha ache. Eto buddhi kar mathay amake bolche. Dragon abar bolche dragon er dana thakke dinosaur. Miss eta amio jani eta holo dragon dinosaur na. Eta ami bolechi miss. Shot. The dinosaur is playing a guitar tar mane o gaan gacche ha it's like to sing it doesn't like to dance so our tongue twister is today dizzy dina dinosaur didn't like to dance 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 We can see here some later. D, dizzy, D. Dina, D. Dinosaur, D. Didn't, D. Dance, D. So, aajke tongue twister kon letter diye? D. D. Yes, this is the tongue twister D. of a D. Amra aajke D er practice korbo ebong amader dinosaur pura tongue twister ta hocche ekta dinosaur niye etake amra D diye practice korbo. So, everyone get ready. Raise your hand. And we will practice together. Before that, I would like to mute all of you. Okay, now start practicing. And at the same time, raise your finger so that I can see everyone is practicing over there. Okay? All of you look at the screen and do your work. Dizzy Dina Dinosaur didn't like to dance. 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 Now I'd like to ask you one by one. এখন আমি সবাইকে একজন একজন করে জিজ্ঞেস করব ঠিক আছে? Everyone is ready to tell me the tongue twister? Yes, miss. Okay, shobai yes, brave, tai na? Shobai amake hat tuleche. Hat tule bolche I am ready. Okay, ke ke amake challenge dicche. Tin bar bolte hobe without any mistake. You have to tell me three. Kono mistake kora jabe na. Tin bar bolte hobe ebong tongue twister apnar jani. Miss, I challenge you. Bolte hobe, ha? I can see here. Dizzy Dina Dinosaur didn't like to dance. Dizzy Dina Dinosaur
didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Well done, Roslyn. Miss একবার একবারই আটকে গিয়েছিল. হ্যাঁ রোজদিন রোজদিন বলবে 3 টাইমস. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Nice. Aftahi. Yes, miss. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Excellent. Adisha Naurin. Yes, miss. Didn't Dizzy dinosaur didn't like to dance. Didn't Dizzy dinosaur didn't like to dance. Dizzy didn't like dinosaur didn't like to dance. I felt like ki jano jhor holo. Jhorer sathe sathe Adisha Naurin ki jane bolla. Adisha Naurin onek fast boleche. Thank you, Arisha. Fiona Islam Toha. Okay, miss. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Superb, Toha. It was very good. Adiba. Thank you. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Miss Amina Druto bolte giye Dina Dizzy dinosaur didn't like to dance bole felchi. Dina Dizzy, not bad. Dina Dizzy. Miss eta ami. Miss eta ami. Miss eta miss ekhono nije sarkar. Shotcho de start. Okay, miss. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Fantastic. মাসিয়া তারাবিন আজাদ মাসিয়া তারাবিন আজাদ ডিজি ডিনা ডাইনোসর ডিডন্ট লাইক টু ডান্স ডিজি ডিনা ডাইনোসর ডিডন্ট লাইক টু ডান্স ওয়েল ডান নিশা তানজুম শিফা ডিজি ডিনা ডাইনোসর ডিডন্ট টি লাইক টু ডান্স ডিজি ডিনা ডাইনোসর ডিডন্ট টি লাইক টু ডান্স ডিজি ডিনা ডাইনোসর ডিডন্ট like to dance. Well done. Shifa, Shifa, tumi eta mute kore diye aro 10 times eta practice koro. Afran Awar. Okay, miss. Afran Awar. Dizzy Dina dinosaur didn't like to dance. Again, Afra. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Well Dizzy Dina dinosaur didn't like to dance. Maimuna. Yes, miss. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Well done. Now Ryan. Okay, miss. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. আরায়ানের গলায় কি হলো এত স্লো শোনা যাচ্ছে কেন রিহান স্টার্ট শুক্রবারের ক্লাস থেকে না ও অসুস্থ আরে তোমাকে আমি জানিয়ে দিয়েছিলাম তাসনিম মিসের ক্লাসে রিহান তাই তো মিস বলছি ডিজি না ডাইনোসর ডিডন্ট লাইক টু ডান্স ডিজি না ডাইনোসর ডিডন্ট লাইক টু ডান্স ডিজি না ডাইনোসর ডিডন্ট লাইক টু ডান্স আর দুইবার কে বলবে কার শরীর খারাপ রায়ানের Yes, miss. কি হয়েছে বাবা? মিস একটু কাশি হয়েছে। ও আচ্ছা ঠিক হয়ে যাবে। গরম পানি টানি খেয়েও বেশি করে ঠিক হয়ে যাবে। ওকে এখন আমি দুইজনকে একসাথে বলতে দেব। কোন দুইজন একসাথে বলবে হাত তুলো। এই টাং টুইস্টার আমাকে দুইজন একসাথে বলবে। স্ত্রী নাদি বলতে পারবে? মি মি কে? মি হু ইজ রায়ান আরিশা। মিস মি আরিশা। রায়ান ফ্যান। আদিবা Miss me, Arisha. Achha. Miss me, Adiba.
Miss, I am I can do. Miss, I can do. Nice, thank you very much. Now I would pick another two girls. Dujon ke dhorbo, dujon ek shathe korbe. Ekdom 1, 2, 3 bola shathe shathe korbe. Thik ache? Ke korbe? Miss, I am Aisha. Na Fatima. Miss Maimuna. Miss, I am Aisha Naurin. Miss, I am Aisha Naurin. Okay, now Roslyn and Arisha Naurin. Wow, Arisha Naurin, screen off keno? Arisha Naurin, dekhe bolbe. Dekhe bola jabe na, amake na dekhe bolte hobe. Etokkhon porar por ekhon dekhe bolbe. Faki baji kora jabe na Arisha. Okay, please tell me without seeing the screen. Okay, Arisha, turn on your video. Video off korle to tumi gallery dekhe street shot niye bolba. Miss amar to camera on i ache. Tomake ami dekhte pacchi na. Turn on your video. Miss amar to camera on i ache. Ha, eibhabe on kore rakho, thik ache? Now one abar off hoye gelo Arishar camera. Three, start. Did you like to dance? Who will tell me now? Me, Adiba. Okay, you to start. One, two, three. Adiba and Fiona. Are you ready, Fiona? Okay. Are you ready? Adiba, are you ready? Ishika Tazria, next slide. Can you match? Can you chule asho? Maimuna, sit properly. Okay. Now, 1, 2, 3 bolbo. Ar Adiba, Fiona start korbe. Maimuna, Ishika bolo 1, 2, 3. Maimuna, Ishika 1, 2, 3 bolo. Miss, ami to bolechi. Now, 1, 2, 3, they are waiting for you.
Okay. One, two, three. Start. Dizzy Dina dinosaur didn't like to dance. 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 Thank you. Thank you very much. এরপর কাকে কাকে দিব? আফরান আওয়ার, আফরা? Yes, miss. আফরান আওয়ার? Now, yes, আফরা miss. And Shifa. মিস আপনিও কারোর সাথে বলেন আমি তোমাদেরটা দেখতে চাই তোমাদেরটা দেখতে আমার ভালো লাগে আফরা মিস তো এখন স্কুল স্টুডেন্ট লেখক তো মিস চ্যাটার স্টুডেন্ট আগে থাকতো আমি আবার যখন স্টুডেন্ট হয়ে যাব তখন আমি আবার তোমাদের সাথে বলবো ওকে আফরা এন্ড শিফা ইউ টু স্টার্ট ওকে মিস 2 Three. Dizzy Dina dinosaur. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina dinosaur didn't like to dance. Dizzy Dina. Dizzy Dina dinosaur didn't like to dance. আফরা অনেক ভালো ছিল তোমাকে আমি যখন পড়া জিজ্ঞেস করি তুমি তো এত সুন্দর করে বলো না অনেক ভালো শিফা আরেকটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইট ওয়াজ গুড ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ অনেক ভালো ছিল যখন আমরা দুইজন মিলে পার্টিসিপেট করব দুইজনকেই বলতে হবে একজন বললে হবে না ঠিক আছে একজন চুপ করে থাকলে হবে না ওকে এখন আমরা আমাদের স্ক্রিনে ফিরে যাই হ্যাঁ বলো মিস আমি বলেছি নেক্সট ওয়ান নেক্সট ওয়ানে যাচ্ছি এরপরে আমাদের কি আছে দেখি মিস আমি জানি রিডেল আছে আমি জানি রিডেল আছে আপনি জানেন রিডেল আছে আপনি আমাদের কাছে একটা রিডেল দিবেন আমরা আজকে আপনারই রিডেল শুনবো ক্লাস শেষ হোক তারপরে ক্লাস শেষ করে আমি একটা রিডেল বলবো আচ্ছা ক্লাস এই রিডেলটা আমি লাস্টে দিব হ্যাঁ আমরা পড়াটা শেষ করি আগে আর একটা স্লাইড আছে এটা শেষ করে তারপর আমরা রিডেলে যাব ওকে আমাদের এখন যেটা টপিক সেটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল নাউনস নাউন মানে বলতে আমরা কি বুঝি নাউন ক্যান বি দা নেম অফ এ পারসন একটা মানুষের নাম হতে পারে নাউন ক্যান বি দা নেম অফ এ থিং জিনিসের নাম হতে পারে নাউন ক্যান বি দা নেম অফ এ প্লেস যে কোনো একটা জায়গার নাম নাউন হতে পারে আমরা এভরিওয়ান লুক এট দা স্ক্রিন ক্যান ইউ সি সাম পিকচারস ইন দা স্ক্রিন ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে সবাই এই ফার্স্ট ছবিটা কিসের বলো তো ফার্স্ট ছবিটা কিসের বাস 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 ইন দা পিকচার বাসে করে আমরা কোথায় যাই স্কুলে 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 বাসে করে অনেক দূরের রুটে যখন আমরা যাতায়াত যাই দাদু বাড়ি নানু বাড়িতে যাই বাসে করে অনেক সময় তাই না আর নিচে এটা কিসের ছবি এটা কার ছবি বলো তো দিস ইজ আ ডগ আ ব্রাউন ডগ Okay, now we will go to number one. A dash dog was acha. এখানে একটা কারেকশন আছে এখানে হচ্ছে dog এর আনসারটা দেওয়া আছে আনসারে dog হবে ঠিক আছে তাহলে আমাদের হবে a dog was barking all night long number one এ দিব আমরা a dog was barking all night long ঠিক আছে number two we drove to town in a টাউনে গিয়েছিলাম কিসে করে টাউনে গিয়েছিলাম বলো তো বাস বাস উই গোফ টু টাউন ইন আ বাস নাও টেল মি হোয়াট ক্যান বি নাম্বার 3 মাই ড্যাড টিচেস মি হাউ টু রাইট টিচার ইয়েস মাই টিচার টিচেস মি হাউ টু রাইট শুধু কি টিচারই কি লেখাপড়া শেখায় আম্মুও তো শেখায় তাই না কত কাজ করে তোমার জন্য রান্না করে তোমার টিফিন বানিয়ে দেয় তারপর যখন তুমি বাসা থেকে স্কুল থেকে বাসায় যাও তখন তোমার ডায়েরি দেখে তোমাকে হোমওয়ার্ক করে না তখন আম্মু তোমাকে পড়তে বসায় না সো আম্মু কিন্তু আমাদের টিচ করে হাউ টু রাইট মাই মাদার টিচেস মি হাউ টু রাইট অর মাই ফাদার টিচেস মি হাউ টু রাইট
তোমরা এখানে যে কোনো নাউন বসাতে পারো, টিচার দিতে পারো, মাদার দিতে পারো, ফাদার দিতে পারো। ওকে, নাও উই আর গোয়িং টু নাম্বার ফোর। উই গো টু দা ড্যাশ টু বাই ফুড এন্ড ক্লোথস। আমরা ফুড কেনার জন্য, মানে খাবার কেনার জন্য কোথায় যাই? শপ। শপ, রাইট। আর ড্রেস কেনার জন্য কোথায় যাই? শপ, মার্কেট। শপ টু বাই ফুড এন্ড ক্লোথস। এখানে অ্যাকচুয়ালি মার্কেটটা বেশি সুইটেবল, মার্কেটে সবই পাওয়া যায়, তাই না? মার্কেট মানে হচ্ছে বাজার, সেখানে সব কিছু পাওয়া যায়। উই গো টু দা মার্কেট। মিস আই সে মার্কেট। Next one, she plays the dash in the music class. Music class se ki bajay amra music class se? Guitar or piano? Harmonium. Harmonium. Write down anything here. Tomar jeta suitable lagbe shetai tumi ekhane answer e likhte paro. Thik ache? Clear everyone? Piano, the music class. She plays the piano in the music class. Right. She plays the guitar in the music class. Number 6. I had a piece of dash for my lunch. Lunch e ki thakte pare? A piece of? Piece of cheese. Cheese, right. Piece of bread. Chicken fry. Piece of sandwich. Piece of bread. Piece of apple. Burger. Chicken fry. A piece of bread. Yes, a piece of bread, a piece of beef, a piece of chicken, je kono kichu ekhane likha jete pare. Okay. Spaghetti. So all of you look at the screen. Okay. Now, next one, number 7. We went to the dash and played football. Amra kothay football kheli? Park. We played football. Playground. Okay. So, I'd like to ask you now, one after another. First, I will ask. Let's see who can ask first. Ryan, tell me number one. Playground slipper de kheli. Okay. Ryan, number one. Okay, okay. A dog was barking all night long. Well done. Now, Rosdeen, number two. Miss? Number two. Okay, miss. We drove to town in a bus. Very good. Ishika Tazria, number 3. Ishika Tazria, number 3. Class to 9. Ishika Tazria, okay. Now, Arisha Nauri, number 3. Okay, miss. My mother teaches me how to write. Okay, my mother teaches me how to write. After he number 4. Miss, 1 minute. I'm we sick. We go to the shop to buy food and clothes. We go miss, to the shop. Yes, follow. I want to say it. My mother taught me how to write. ওখানে টিচার্স আছে, তোমাকে শুধু ফিল ইন দা ব্ল্যাঙ্ক করতে হবে, অন্য কিছু চেঞ্জ করা যাবে না, কোশ্চেনে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, কোশ্চেনে কখনো আমরা চেঞ্জ করতে পারি না, শুধুমাত্র ফিল ইন দা ব্ল্যাঙ্ক। এটা যদি এক্সামের সময় করো তাহলে কিন্তু মার্কস কেটে দিবে। এক্সামে কোশ্চেনে যেটা লেখে সেটা, যেটা লেখা থাকে সেটাই করতে হয়। ওকে, নাও আদিবা, আদিবা টেল মি নাম্বার 5। She plays the piano in the music class. She plays the piano in the right. Thank you, Baba. Shotcho De Sarkar, number 6. Okay, number 6. I had a piece of bread for my lunch. Well done, very well done. Now, Maimuna, number 1. Okay, miss.
duck was working all night long. Well done. Afra, number two. Miss, I want to say. Afra, number two. We drop to town in a bus. Well done. Nishat, tell me number three. Nishat, number three. Okay, miss. My mother teach me how write. Very well done. Number four, Shotcho De Sarkar. Number four. Haan. Miss, আমাকে তো ধরেছিলে ধরেছি আচ্ছা আদিবাকে জিজ্ঞেস করা হয়েছে আদিবা কি মিস আমাকে জিজ্ঞেস কার কার হয়নি ক্যান ইউ প্লিজ রোজ দিন টেল মি নাম্বার 4 মিস আমাকে তো 2 নাম্বারটা জিজ্ঞেস করেছিলেন যারা যারা হাত তুলেছিল এতক্ষণ আমি ছবি না দেখে হাত দেখে জিজ্ঞেস করেছি ওকে ইজ देयर এনিওয়ান লেফট ফর দিস পার্ট এই পার্টটা বলা কারো বাকি আছে Me, Fiona Islam Toa. Okay, Fiona, you tell me number 4. We go to the market to buy food and clothes. Well done. Number 5, Ryan. Ryan, number 5. Okay, miss. Okay, she plays the piano in the music class. Okay, nice. Anyone is left for this one? Amra pore slide. Okay, Nazat, you will tell me number 6. I had a piece of. I had a piece of sandwich for my lunch. Okay, very well done. Thank you very much. এখন আমরা আমাদের riddle slide এ চলে যাব. There is a riddle for us today. Look at the riddle. যাকে জিজ্ঞেস করব সে বলবে. কেউ কথা বলবে না. ঠিক আছে? Everyone look at the screen. I am a king, but also a miserable device. What am I? আমি একজন কিং মানে হচ্ছে আমার একজন রাজার নামে নাম কিন্তু আমি একটা মিজারিং ডিভাইস মানে হচ্ছে যেটা দিয়ে মাপা হয় হোয়াট এম আই এখন কোন কোন জিনিস দিয়ে মাপা হয় অনেক ধরনের মাপার জিনিস থাকে না কোন কোন জিনিস দিয়ে আমরা মাপি বলো তো আরিশা নাওরিন ক্যান ইউ থার্মোমিটার হ্যাঁ থার্মোমিটার থার্মোমিটার রাইট থার্মোমিটার দিয়ে হচ্ছে জ্বর মাপা হয় আর কি কি দিয়ে মাপা হয় আর কি মেশিন দিয়ে মাপি রোজদিন ক্যান ইউ টেল মি কোন মেশিন দিয়ে আমরা মাপি হ্যাঁ ওয়েট মেশিন রাইট ওয়েট মেশিন দিয়ে মাপা হয় থার্মোমিটার দিয়ে আমরা জ্বর মাপি ওয়েট মেশিন দিয়ে আমরা ওজন মাপি আর কি কি দিয়ে আমরা মাপি ওয়েট দিয়ে তো আমরা ওয়েট মাপি হ্যাঁ রক দিয়ে আমরা কি করি দাড়ি পাল্লায় যেটা মাপা হয় ওয়েট বার হ্যাঁ সেটা দিয়ে আমরা মাপি ওয়েট মেশিনেরই ওইটা ওয়েট মেশিনেরই কাজ করে কিন্তু যেই জিনিসটা দিয়ে মাপি তার নাম আর কিং এর নাম সেই কিং এর নামে নাম যেই জিনিস তার মানে আমরা যদি এখন ওয়েট মেশিন বলি ওয়েট মেশিনের নাম তো কিং এর নামে নাম না থার্মোমিটারের নামও কিং এর নামে নাম না তার নাম আর কিং এর নাম হচ্ছে সেম মিস আই ক্যান সে কি দিয়ে মাপি বলো তো রুলার দিয়ে আমরা মাপি টেপ দিয়ে মাপি রুলার দিয়ে মাপি হ্যাঁ রুলার দিয়ে আমরা কি করি স্কেল বা রুলার দিয়ে আমরা যে কোনো লেন্থ আমরা মাপতে পারি সে রুলার মানে হচ্ছে কিং রুলার মানে কিং রুলার দিয়ে আমরা মাপার কাজ করি রুলার হচ্ছে একটা মেজারিং ডিভাইস যেটা দিয়ে মাপা হয় কি মাপা হয় রুলার দিয়ে লেন্থ মাপা হয় রুলার দিয়ে বা টেপ দিয়ে ruler means king so the answer of this I want to say king yes bolo
মিস আপনি বসে বসে কি করে ময়দে উঠবেন আমি বসে বসে কি করে ময়দে উঠব বসে বসে উঠতে হবে ইয়েস বসে বসে কিভাবে উঠব ময়ের উপর বসবো হ্যাঁ কেন তুমিও তো করো দেখো করো নাকি তাহলে বলো তারপর চ্যালেঞ্জ করো না ময়ের উপর বসে থাকবো নো তাহলে আনমিউট করো ওকে মিস লুডুতে ওহ লুডুতে দ্যাটস নাইস বসে বসে মইদি উঠে যাও আচ্ছা হাই ইট ওয়াজ ফানি ঠিক আছে আমার লুডু আমার কি সাথে আছে সাথে বলো আরিশা নাওরিন কি বলবে বলো এমন কোন জিনিস যেটা গরমকালেও লাগে শীতকালেও লাগে গরমেও লাগে শীতেও লাগে বালিশ গরমে মালিশ লাগে শীতেও মালিশ লাগে অ্যানসার বলো আরিশা নাওরিন অ্যানসারটা হলো এসি এসিতে ঠান্ডা বাতাসও বের করা যায় আবার গরম বাতাসও বের করা যায় ঠান্ডার মধ্যে এসি চালায় কিন্তু কোন কোন এসি আছে যেটাতে তো গরম বাতাস বের করা যায় না হ্যাঁ এটা হয় যেকোনো পেপারে লিখে সেটা তোমরা ভিডিও করবে বলবে অথবা তুমি তোমার মতো করে তুমি চাইলে ডাইনোসরের মতো একটা সানগ্লাস পরে টাং টুইস্টার ভিডিও করতে পারো ঠিক আছে So I'm trying in the class today. It was nice to see you all. Bye bye everyone. Bye, miss. Bye bye, miss. Bye bye. Bye bye, miss.